ক্লান্ত পরিশ্রান্ত এই বানভাসের ঘুম ব্যস্ততম মহাসড়কের পাশেই গাড়ির হর্ন আর যান চলাচলের শব্দ তাকে শুনে যায় না সঙ্গে আছে শখ করে পালিত এক পাল ভেড়া গেল দুদিন ধরেই এভাবে দিন কাটছে বহু বানভাসী মানুষের গরু কই না দি পায়। ও আপনারা আপনার বিশ্ব আইয়া পড়ছি আমরা কষ্টর বিনোয়ে কালকে সারা রাইতের মাঝে আজকে তিন রাইতের মাঝে ঘুম নাই সুনমগুর সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলা অংশে এভাবেই ঝুপড়ির ঘরে বসবাস অনেকের বানের পানিতে ঘর ডুবে যাওয়ায় শিশু ও বৃদ্ধদের নিয়ে ভোগান্তির দিন কাটছে তাদের ঈদের মধ্যেই এমন দুর্যোগের মুখে পড়লেও ভালো খাবার নেই তাদের ঘরে চুলা জলছে না নিয়মিত এক রাইতে রয়েছে বানির মাঝে বাদেও নাই ইসলাম এখানে করলাম। শুধু এই মানুষগুলোরই নয় সুনামগঞ্জের গ্রামে গ্রামে সবখানে দুর্ভোগের চিত্র নতুন করে ভারী বৃষ্টি না হলেও বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি জেলার নিচু এলাকার কোথাও কোথাও পানি সামান্য বেড়েছে সবকিছু পানিতে তলিয়ে থাকায় বিপাকে নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে বেশি দুর্ভোগে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার মানুষ আসাম ও মেঘালয়ের পাহাড়ের ঢল নেমে প্রথমেই আঘাত হানে এই দুই উপজেলায় এমন অবস্থায় কেউ পাশে দাঁড়ায়নি বলেও অভিযোগ অনেকের এখন জন্ম খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কেউ আইছে না কেউ যাচ্ছে না কিচ্ছু নাই আইস তো হয়ে গেছে তিন চার দিন কিছুদিন নামলেও এখনো পানি আছে শহর এলাকার বসত ঘর সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে যাদের বসত ঘরে পানি তাদের অনেকেই ঠাই নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে কেউ বা পরিবার নিয়ে উঠেছেন হোটেলে আবার কেউ আছেন কেন্দ্রে সেখানেও পর্যাপ্ত খাবার না পাওয়ার অভিযোগ আরেক কোন খাদ্য আইছে না আমরা খুব কষ্টত আছি এখানে দোকান থেকে দেখবেন সরকারি বেসরকারি তথ্য বলছে এবারের বন্যায় সুনামগঞ্জের বারোটি উপজেলার ছয় লাখ মানুষ এখনও পানিবন্দী পাঁচশোটিরও বেশি আশ্রয় কেন্দ্রে আছেন দশ হাজারের বেশি বানফাঁসি যারা সবাই সরকারের সহযোগিতার দিকেই তাকিয়ে আছেন আমিনুল ইসলাম সময় সংবাদ সুনামগঞ্জ